আসসালামু আলাইকুম, আমি সাজিয়া আহমেদ। আমি ফেড অর্গানাইজেশনের আন্ডারে ব্রাইটাল লাইফ স্কুলের একটা স্টুডেন্টের মা। আমার ছেলের নাম হচ্ছে ইবতিহাজ মুস্তফা। আমি এই বছর 2023 সালে ওকে অ্যাডমিশন করিয়েছি স্কুলে। আমি আসলে স্কুলটা অনেক খুঁজতে খুঁজতেই পেয়েছি। আমি আরও এই স্কুলে ভর্তি হওয়ার আগে আরও 3-4টা স্কুল আমি কোনটা ভালো হবে তো 2-3টা স্কুল পর্যবেক্ষণ করে তারপর আমি ডিসিশন নিয়েছি এই স্কুলের জন্য আমার বাচ্চা ভর্তি করাবো। এখানে ভর্তি করানোর একটা অন্যতম কারণ হচ্ছে এখানে ও দুটা সেকশন আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে যেটা হচ্ছে বাচ্চা একা একা ক্লাস করবে, আর ডিপেন্ডেন্ট হচ্ছে মা সহ ক্লাস করবে। তো মা আমি সাপোর্ট হিসেবে থাকতে পারবো জেনে আমি ডিপেন্ডেন্টে ওকে দিয়েছি স্কুলে। তো ডিপেন্ডেন্টে থাকা জন্য আমার যেটা ভালো হচ্ছে, সবচেয়ে ভালো যেটা মনে হচ্ছে যে বাচ্চা ক্লাস করতেছে, সাথে আমি দেখতে পাচ্ছি সে কি ক্লাস করতেছে, তার অ্যাক্টিভিটি কেমন হচ্ছে, তার আচরণ কেমন হচ্ছে, টিচারদের সাথে সে কেমনভাবে মিশতেছে, কেমন কাজগুলো করতেছে সে এটা আমি দেখতে পাচ্ছি। আমি দেখে আমিও শিখতে পারতেছি, আমি শিখে তারপর সেম জিনিসগুলো আমি বাসায় ট্রাই করতে পারতেছি। এটা আমার জন্য খুব ভালো একটা সুবিধা মনে হয়েছে, যে কারণে আমি এই স্কুলটা চুজ করছি, এটা আমার জন্য ভালো। তারপর আমি নেক্সট এখন সে যখন আরেকটু ভালো দিকে যাবে তখন সে ইনশাল্লাহ আমি তাকে ইন্ডিপেন্ডেন্টে দিয়ে দিব। সে একা একা ক্লাস করার মতো যখন হয়ে যাবে সে ক্লাস করবে ইনশাল্লাহ। সামনে বছর ট্রাই করবো তাকে দিয়ে দেওয়ার। তো এই সুবিধাটার জন্য আমি মেনলি স্কুলটা চুজ করছি। তো স্কুলটা এমনি তো খুব সুন্দর একটা লোকেশনে আছে, এই স্কুলের পরিবেশটাও খুব ভালো, স্কুলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি যেদিন প্রথম আসছি ওর বাবা সহ আসছিল, ওর বাবা ওর লোকেশনটা খুব পছন্দ করছে, যে বাচ্চাদের একটা পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চারা যখন একটা স্কুলে যাবে সেখানকার পরিবেশ সুন্দর থাকতে হবে বাচ্চাদের জন্য, সেটা একটু আনন্দের থাকতে হবে বাচ্চার জন্য, সেটা একটু ভালো থাকতে হবে আর কি, সব মিলে আমার মনে হয়েছে ভালো। টিচার্স, তারপর যে অফিসিয়াল যারা কর্মরত আছে সবার অ্যাটিটিউড খুব ভালো, তাদের বিহেভিয়ার ভালো মনে হয়েছে আমার কাছে। টিচাররা যখন বাচ্চাদের সাথে ক্লাস করে তারা খুবই কর্ডিয়াল, খুব আন্তরিকভাবে ক্লাস নেয়, বাচ্চাদের জন্য খুব ভালো ফিডব্যাক পাচ্ছি আমি ওনাদের থেকে। ওনারা খুবই আন্তরিকভাবে, বাচ্চা অস্থির থাকে বা বাচ্চা দুষ্ট থাকে, দুষ্টামি করতে থাকে, মানে টিচাররা সব কিছুই খুব ভালোভাবে নেয়, সেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ওনাদের ব্যবহার। আর কাজ করতে করতে বাচ্চারা শুরুতে হয়তো একটু অস্থির থাকবে বা করতে চাইবে না, একটা নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু ধীরে ধীরে যেটা মনে হয়েছে আমার সে অ্যাডজাস্ট করে নিচ্ছে, সে পরিবেশটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, সাথে সে লেখাপড়া বা অন্যান্য অ্যাক্টিভিটিও আস্তে আস্তে তার ইম্প্রুভের দিকে যায়। সেই জিনিসটা আমার ভালো লাগছে যে সে কিছুটা হলেও ইম্প্রুভ হচ্ছে, আমরা তো চাই কিছু ইম্প্রুভ হোক, সে ইম্প্রুভ করছে মাশাআল্লাহ, আল্লাহর মতে সে ভালো করছে, অনেক দিক দিয়ে আগায় গেছে। এখন আমি চাই আরও ইম্প্রুভ হোক, টিচাররা আরও হেল্প করুক তাকে, টিচাররা আরও সহায়তা করলে সে হয়তো আরও ভালো করবে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। তো স্কুলের অ্যাক্টিভিটির সাথে তাদের আউটডোর কিছু অ্যাক্টিভিটি আছে, বাইরে স্কেটিংয়ের সিস্টেম আছে, সামনে শুনলাম সুইমিংয়ের জন্য নাকি দিবে, তো এই অ্যাক্টিভিটিগুলো এখান থেকে সাপোর্ট করছে, সেটাও বাচ্চাদের জন্য খুব ভালো, আমরা এগুলো নিয়ে খুব খুশি, স্যাটিসফাইড আছি। ইনডোর আউটডোর ছাড়াও তাদের অনেক কালচারাল প্রোগ্রাম আছে যেটা বাচ্চাদের জন্য অনেক হেল্প হয়, ওরা খুব খুশি হয়, একটা অনুষ্ঠান বা গান মিউজিক টিউজিক এগুলো বা বিভিন্ন অনুষ্ঠান সবাই একসাথে হতে পারে, মর্নিং শিফট ডে শিফট বাচ্চারা সবাই একসাথে হয়, টিচার্স গার্জিয়ান্স স্টুডেন্টস সব একসাথে হলে পরিবেশটাও ভালো থাকে, বাচ্চারাও এনজয় করে। আমার মতে সব মিলে আমার এই স্কুলটা খুব পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আমি কন্টিনিউ করব স্কুলে রাখার চেষ্টা করব। স্কুলটার জন্য আমি স্কুলটাকে থ্যাঙ্কস জানাচ্ছি, ব্রাইটার লাইফ স্কুল, ধন্যবাদ। আমি আপনাদের স্কুলের উপর স্যাটিসফাইড।